করোনা থেকে মুক্তি পেতে গোটা বিশ্ব খুঁজে বেড়াচ্ছে ভ্যাকসিন আর নানা উপায়, কিন্তু কেমন হয় যদি এমন কিছু পাওয়া যায় যা শুধু স্প্রে করে দেবেন আর করোনা ভাইরাস দূরে পালাবে? হংকং তো সেরকমই দাবি করছে, তাহলে এটিকে কি বলা যায় না মরুভূমিতে এক পুষ্করিণী পানিনি দেখা? এমনই এক জীবাণুশক তৈরি করেছে হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, যা একবার স্প্রে করলে 90 দিন করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 থেকে সুরক্ষা পাওয়া যাবে। এমনকি কোভিড-19 করোনা ভাইরাসের বিরুদ্ধেও এটি সমান কার্যকর বলে দাবি করেছেন তারা। MAP-1 নামে জীবাণুশক্তি উদ্ভাবন করতে 10 বছর সময় লেগেছে তাদের। গবেষকরা জানিয়েছেন এটি কোনো ভূমির উপর স্প্রে করা যায়, এছাড়া এলিভেটর বা লিফটের বাটন ও ঘরের মধ্যে যে কোনো স্থানেও ব্যবহার করা যায়। মূলত ঘরের যেসব স্থানে ঘন ঘন স্পর্শ করা হয় সেসব স্থান থেকে জীবাণু ছড়াতে পারে। এসব জায়গায় খুব সহজেই MAP-1 ব্যবহার করে জীবাণু নাশ করা যায়। এছাড়া গবেষকরা আরো বলছেন এটি স্প্রে করলে এক ধরনের প্রলেপ তৈরি হয় যা প্রায় 3 মাস সক্রিয় থেকে জীবাণু ধ্বংস করতে সক্ষম। আগামী মাসে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে এই জীবাণু নাশক। এবার হংকং এর কথা যদি বলতে চাই, তাহলে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতির মধ্যে গেল 4 দিন ধরে হংকং এর কেউ আক্রান্ত হননি। তাই আগামী 4 মে লকডাউন শিথিলের কথা বলছে দেশটি। এর আগে পরিস্থিতি বিবেচনায় মে মাসের 7 তারিখ পর্যন্ত জরুরি অবস্থা জারি করা ছিল। এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী হংকং এ মোট আক্রান্তের সংখ্যা 1040 জন, যাদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আজ 2 জন। এই 1040 জনের মধ্যে সুস্থ হয়েছেন 859 জন মানুষ, এখনো অসুস্থ আছেন, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখনো 177 জন, তার মধ্যে গুরুতর অবস্থায় আছেন 4 জন এবং মারা গেছেন 4 জন মানুষ। অন্যদিকে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা 33,25,620 জন এবং মারা গিয়েছেন 2,34,485 জন। তাছাড়া এ নিয়ে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 10,51,738 জন মানুষ। জুবাইর রিফাত, C+ TV, চট্টগ্রাম।